অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অবশেষে সত্য হল ভবিষ্যৎবাণী, ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। আমি বিগত ভিডিওতে জানিয়েছিলাম যে 16 আগস্ট যখন রবি সিংহ রাশিতে আসবে এবং মঙ্গল মেষ রাশিতে আসবে, অর্থাৎ নিজ নিজ রাশি, মঙ্গল নিজ রাশিতে, রবি নিজ রাশিতে, সিংহ রাশিতে, স্বরাশিতে থাকবে এবং অলরেডি বৃহস্পতি সক্ষেত্রিক ধনুরাশিতে এবং শনিও সক্ষেত্রিক মকর রাশিতে এবং 3রা সেপ্টেম্বর থেকে বুধ সক্ষেত্রিক হয়ে যাচ্ছে আপনার কন্যা রাশিতে। এর ফলে আমি বারবার বলছি, এর ফলে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। অনেক ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার, এই করোনার প্রকোপ থেকে কবে মুক্তি পাব। আমি কিন্তু বিগত এর আগেও ভিডিও দিয়েছি, সেখানে আমি আরও এই কথা জানিয়েছি, যখন এই 12ই সেপ্টেম্বরের পর এই বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে, তখন কিন্তু বিশেষ লাভ কিন্তু আসবে। এর সাথে সাথে 23শে সেপ্টেম্বর যখন রাহু গ্রহ রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মিথুন থেকে বৃষ রাশিতে গমন করবে, এবং 29শে সেপ্টেম্বর এই শনি বকরি থেকে মার্গী হবে, অর্থাৎ এতদিন অবধি এই শনি মোটামুটি 4 মাসের প্লাস এই বকরি অবস্থায় ছিল। এই 29শে সেপ্টেম্বর থেকে এই বক্রতা কিন্তু কাটতে চলেছে এবং এর ফলে শনির একটা পজিটিভ ফল কিন্তু আসবে। এই যে এই কটা গ্রহ সক্ষেত্রিক এবং বকরি থেকে মার্গী হওয়া, এক্ষেত্রে কী হবে, যারা বারবার কমেন্টস করছিলেন যে করোনার প্রকোপটা কবে থেকে কমবে স্যার, দেখুন অলরেডি আমি 16 আগস্ট থেকে কিন্তু আমি বলতে লেগে গেছি যে যখন থেকে সমস্ত রাশি, সমস্ত গ্রহগুলো সক্ষেত্রিক হবে এবং রাহু এই বায়ু রাশি থেকে পরিবর্তন করবে, বায়ু রাশিতে থাকার জন্য কিন্তু এই এটা ছিটিয়ে যাচ্ছে, বায়ু রাশি থেকে পৃথিবী রাশিতে পরিবর্তন হবে এবং শনি বক্রতা ত্যাগ করে মার্গী হবে, তখন থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে। দেখুন অলরেডি ভ্যাকসিনের কিন্তু এই আগস্ট মাসে যে আমি টাইম দিয়েছিলাম, আগস্টের সময় থেকে যখন সক্ষেত্রিক হবে 5 এই গ্রহগুলো, তখন থেকে কিন্তু দেখুন এই সময় থেকে কিন্তু ভ্যাকসিন কিন্তু আসার কথা আপনারা অলরেডি খবরে জানতে পারছেন। অর্থাৎ গ্রহ কিন্তু একটা কথা বলে, অর্থাৎ অগ্রিম ভবিষ্যৎবাণী কিন্তু দেয়। আমি বিগত এই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি, দেখবেন 2.5 থেকে 3.5 লাখের কাছাকাছি এই এই যে করোনা ভাইরাস নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা নিয়ে কিন্তু ভিউ হয়েছে, প্রত্যেকেই জানতে পেরেছে কবে থেকে এটা থেকে মুক্তি। আমি এখনও আমি একটা ব্যাপারে অনর যে 29শে সেপ্টেম্বরের পর থেকে শনি যখন বর্গোত্তম হবে তখন থেকে কিন্তু এই ভাইরাসের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা আবারও জানাই, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা কিন্তু থেকে যাবে, এই নিয়ে আমি ভিডিও দিব। কিন্তু অনেকেই জানতে চাইছেন যে এই ভাইরাস কবে কাটবে, আমি টাইম পিরিয়ড আপনাদেরকে বিগত ভিডিওগুলো আমার দেখবেন, এই নিয়ে আমার 4-5টা ভিডিও কিন্তু আপলোড করা আছে। একটা ভিডিওতে আমি ইন ডিটেলস বলেছিলাম সেপ্টেম্বরে অবধি এটা, সেপ্টেম্বরের পর থেকে এটা অনেকটাই রিকভার হবে। দেখুন আস্তে আস্তে পজিটিভ নিউজগুলো কিন্তু আসতে লেগেছে। দেখুন রিকভারির রেটটা আপনারা দেখুন, রিকভারি রেটটা 70% কাছে কিন্তু চলে গেছে, 70% ধরুন চলে গেছে ভারতবর্ষে। হ্যাঁ সংক্রমণ হচ্ছে, কিন্তু আপনি পাশাপাশি দেখুন রিকভারি রেট এবং আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট এটা মানবিকতার সঙ্গে যথেষ্ট দেখছে,
তো প্রত্যেককে আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকে এখনো পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, এবং গ্রহ পজিটিভ আসছে, অবশ্যই এই পজিটিভ নিউজগুলো কিন্তু আপনাদের সামনে আসতে থাকবে। আমি এর আগে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, এই ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।